হ্যালো ফ্রেন্ডস আজ আমরা এই ভিডিওতে আপনাদেরকে জানাবো আপার প্রাইমারি শিক্ষক নিয়োগের দুর্নীতির অভিযোগ তুলে আগামীকাল তথা সোমবার দুই ডিসেম্বর লাগাতার ধর্ণ অনশন কর্মসূচির ডাক দেওয়া হয়েছে শিক্ষক ঐক্য মুক্তমঞ্চ থেকে তো বন্ধুগণ সে নিয়ে একটা ব্রেকিং নিউজ উঠেছে এসছে সে নিউজে বিস্তারিত কী বলা রয়েছে সেটাই আপনাদেরকে জানাবো তো আশা রাখবো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর এই ভিডিওটাকে প্রচুর পরিমাণে হোয়াটসঅ্যাপ গ্রুপ ফেসবুক গ্রুপে শেয়ার করে বন্ধুদের জানার সুযোগ করে দিবেন আর যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি ভিডিও নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে অল নোটিফিকেশান অন করে দিবেন। কারণ যখনই আমরা এই ধরনের নতুন নতুন আপডেটগুলো আপলোড করব আপনারা সবার আগে পেয়ে যাবেন চলুন তাহলে মূল বিষয়ে যাও যাক আরও বড় অনশন আন্দোলন দেখতে চলেছে রাজ্য উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগে ব্যাপক দুর্নীতি হাজার হাজার যোগ্য চাকরি প্রার্থী বঞ্চিত করে মেধাকে উপেক্ষা করে অযোগ্য প্রার্থীদের মেরিট লিস্টে জায়গা দেওয়া প্রভৃতি অভিযোগ আবারও একবার রাস্তায় নামতে চলেছেন চাকরি প্রার্থীরা শিক্ষক ঐক্যমুক্ত মঞ্চে ডাকে ব্যাপক আন্দোলনের ডাক হবু শিক্ষকদের এর আগে গত আঠারোই নভেম্বর স্কুল সার্ভিস কমিশন অভিযান করে চাকরি প্রার্থীদের বড় অংশ শিক্ষক ঐক্যমুক্ত মঞ্চের সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম বলেন চেয়ারম্যান আমাদের দশ প্রতিনিধি দেওয়া প্রমাণ ও তথ্যের উপর ভিত্তি করে কার্যত স্বীকার করেন দুর্নীতি হয়েছে আন্দোলনের চাপে পঁচিশে নভেম্বর আমাদের সাথে বৈঠকের কথা দিয়েও বাতিল করেন আমরা গত কর্মসূচি ও পুলিশের অনুমতি না পেয়ে হাইকোর্টের অর্ডারে কর্মসূচি করেছিলাম আরও চরম আন্দোলনের জন্য গত উনিশে নভেম্বর বিধাননগর কমিশনার ও পুলিশকে আগামী দোসরা ডিসেম্বর থেকে দশ দিনে ধরনার কর্মসূচি অনুমতি চেয়ে চিঠি দিয়েছিলাম কিন্তু প্রশাসন গণতান্ত্রিক আন্দোলন বাধা দিচ্ছে ফলে আমাদের অনুমতি হ্যাঁ বা না কোনো কিছু দি জানায়নি গত ছাব্বিশ তারিখ ও সাতাশে নভেম্বর আবার আমরা কর্মসূচির জন্য রিমাইন্ডার চিঠি পাঠাই তারও উত্তর আসেনি ফলে দ্রুততার সাথে হাইকোর্টের মাননীয় বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যের দৃষ্টি আকর্ষণ করি এবং আর্জেন্সি মেনশন করি বিচারপতি আমাদের লিভ পিটিশনে অনুমতি দেন এবং আজ শুনানির জন্য তালিকাভুক্ত ছিল কিন্তু হাইকোর্ট আজ বিশিষ্ট আইনজীবীর মৃত্যুতে কর্মবিরতি হয় পরে বিচারপতি মামলা গ্রহণ করতেই প্রশাসন অনুমতি দিতে বাধ্য তিনি আরও বলেন প্রশাসনের শত চেষ্টা সত্ত্বেও ও দুর্নীতির বিরুদ্ধে দ্রুততার সাথে যোগ্য প্রার্থীদের রেশিও মেনটেন করে সিট বাড়িয়ে নিয়োগের দাবিতে আমাদের কর্মসূচি হবে এই আন্দোলন শেষ আমাদের আন্দোলন দাবি আদায়ের ক্ষেত্রে ধরে আমরা এটা জন আন্দোলন পরিণত করব শিক্ষার সাথে এই দুর্নীতির ফলে এই প্রজন্ম তথা আগামী প্রজন্ম ক্ষতিগ্রস্ত হচ্ছে দীর্ঘ সাত বছর ধরে একটা নিয়োগ প্রক্রিয়া চলছে তাও কোর্টের অর্ডারে মেরিট লিস্ট প্রকাশের পরেও এত দুর্নীতি একই সঙ্গে সংগঠনের পক্ষ থেকে সমস্ত চাকরি প্রার্থীদের কাছে আবেদন করা হচ্ছে নিজেদের জীবন জীবিকার স্বার্থে আগামী দোসরা ডিসেম্বর থেকে ধর্নার অবস্থান অনশন কর্মসূচিতে ব্যাপক উপস্থিতির মাধ্যমে নিজের অধিকার নিজে রক্ষা করার সাথে যোগ্যতার সাথে চাকরির আদায় করে ফিরে যান তো বন্ধুগণ আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই ছিল আপডেট